আমার প্রশ্ন চারটা ছিল। চারটা প্রশ্ন আপনার আছে? জি জি বলুন। প্রথম হচ্ছে, মেয়েরা যে দাঁড়িয়ে নামাজ পড়ে, তো নামাজের চার আঙ্গুল ফাঁক, পায়ের চার আঙ্গুল ফাঁক রেখে পড়ে না আট আঙ্গুল, না দুই পা একসাথে করে পড়তে হয়? দুই পা একসাথে করে পড়তে হয় কিনা আমরা আলোচনা করছি। দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বার হচ্ছে, শুক্রবারে যে ব্যক্তি মারা যায়, আমি শুনেছি তাকে নাকি আল্লাহ তাআলা নিজে রক্ষা করেন এবং কিয়ামতের আগ পর্যন্ত তার কোনো হিসাব হয় না, এইটা কতটুকু সত্য? শুক্রবারে মারা গেলে আসলে কি? জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। তিন নাম্বার প্রশ্ন? তিন নাম্বার প্রশ্ন হচ্ছে, মেয়েদের যে শারীরিক সমস্যা থাকে তার জন্য যে নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু মুখে নাকি দোয়া পড়া যায়, তো আঙ্গুল গণে কি সেই দোয়াগুলো পড়ানো যা পড়া যাবে? জি আমরা আলোচনা করব। চার নাম্বার প্রশ্ন হচ্ছে, চার নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি প্রায় বেশিরভাগ স্বপ্নে দেখি পূর্ব দিকে দাঁড়িয়ে নামাজ পড়তে এবং উত্তর দিকে মোনাজাত করতে, এমনকি আমি দেখেছি নদীর সামনে অনেকজন মানুষ, ছেলে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ, সবগুলো প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আলোচনা করছি। মূলত পায়ের বিষয়টা হলো, একজন সবার কিন্তু দেহের অবয়ব একরকম না, স্বাভাবিকভাবে সে দাঁড়াবে, স্বাভাবিকভাবে সে দাঁড়াবে। এক্ষেত্রে সে যদি যেভাবে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে সে দাঁড়াবে, এক নম্বর কথা হলো এটা। তো এক্ষেত্রে যদি সে পা একটু ফাঁকা কম করতে পারে সেহেতু কম করবে। এখানে আমরা আপনার সাথে আমি একটু অ্যাড করব, তা হলো যে ছেলে আর মেয়েদের নামাজের মধ্যে যে বেশ কম পার্থক্যটা, মেয়েদের ছেলেরা যেমন একটু চার আঙ্গুল ফাঁক করে দাঁড়ানো একটা সুন্নত তরিকা বলা আছে, আর মেয়েদের ক্ষেত্রে একটু সংকুচিত, একটু সংকুচিত হয়, যদি উনি স্বাস্থ্যবান হন বা দাঁড়াতে অসুবিধা হন সেক্ষেত্রে একটু ফাঁক করে দাঁড়ান। অনেক দেখা যায় মাদের অনেক বেশি শরীর হলে ওভাবে দাঁড়াতে পারে না, এই জন্য আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি দাঁড়ান, এটা কিন্তু ফরজের মধ্যে পড়ে না, এটা নিয়ে এত বাড়াবাড়ি আমরা করতে যাব না। আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি সেভাবে আপনি দাঁড়াবেন, আপনার নামাজ হয়ে যাবে। এখানে আপনার কয় আঙ্গুল কি অত মাপামাপির প্রয়োজন নেই, আপনি স্বাচ্ছন্দ্যে দাঁড়াবেন কিন্তু একটু সংকুচিত হয়ে দাঁড়াবার চেষ্টা করবেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন তৈরি করে, শুক্রবারে মারা গেলে হিসাব হয় না, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান, এই ধরনের কথা কি আসলে আসলে এটা এই ধরনের কথাটা হাদিসের মধ্যে একটা হাদিস এরকম আছে, শুক্রবার যদি মারা যায় আল্লাহ পাক তাকে maaf করে দিবে, শর্ত হলো এই ক্ষমাটা তো ওই ঈমানদারদের জন্য, এটা ওই ঈমানদারদের জন্য। আমরা শুনি যে মক্কা মদিনা মারা গেলে লোকটা জান্নাতে চলে যায়, জান্নাতুল বাকি মুআল্লা, এর সব নিয়ামতগুলো হলো ঈমানদারদের জন্য। তবে হ্যাঁ, আমরা যদি এভাবে ঈমান নিয়ে শুক্রবার দিন মারা কেউ যায়, তাহলে আল্লাহ যদি তাকে maaf করে ক্ষমা করে তাহলে সে ক্ষমা পেতে, আল্লাহ তাআলা তো আসলে যে আল্লাহ তাআলার দিন সবগুলোই সুন্দর, জি সুন্দর, সবগুলো দিনই ভালো। শুক্রবার সম্পর্কে যতটুকু হাদিসের মধ্যে আপনি পেয়েছেন আমরাও পেয়েছি, যে মুমিনের একটা লক্ষণ, মুমিনের একটা লক্ষণ, ঈমানি হালাতে ছিলেন আছেন এবং আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন একটা আশাবাদ ব্যক্ত করেন। না কিন্তু এটা সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে যে অনেক পাপি মানুষ শুক্রবার দিন মারা গেলে পরিবারে কোনো কান্নাকাটি নেই, দান সৎকার কিছু নেই, একেবারে রিল্যাক্স, কি হয়েছে, জান্নাতে চলে গেছে, হিসাব হবে না, আস্তাগফিরুল্লাহ, এভাবে কিন্তু কখনোই ভাবা যাবে না, ভাবা যাবে না, খবরদার। এটা ইমানদার প্রশ্ন করেছেন যে নাম মেয়েদের তো যে মাসিকের যে বিষয় থাকে, আমি এটা শুনেছি যে বোন প্রশ্ন করেছে, এটা হলো সে যেমন নামাজ পড়ে না, এখানে সে মুখস্থ দোয়া কালাম পড়তে পারবে, করগুনেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই, যে কোনো দোয়া কালাম পড়তে পারবে। প্রায় তিনি স্বপ্নে দেখেন পূর্ব দিকে ফিরে নামাজ পড়েছেন, উত্তর দিকে, এই ক্ষেত্রে আসলে মূলত স্বপ্নটা তো আমরা হাদিসে যেটা পড়েছি তিন প্রকার হয়ে থাকে, ভাবনা চিন্তার স্বপ্ন, মনে হয় এই বোন কোনো ভাবনা চিন্তা করে নাকি কোথায় কি, যাই হোক আমি বলবো যে স্বপ্নে যখন আপনি এগুলো দেখবেন এগুলো ভয়ের কিছু নেই, পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় শুবেন, আর ওই স্বপ্নে কি দেখেছেন এ নিয়ে এত ভাবনা কিন্তু দরকার নেই। আপনি সূরা ফালাক, সূরা নাস, কাফিরুন এবং কুল হাল্লা শরীফ, এই চারটা পড়ে আপনি রাতে শুয়ে যাবেন, অজুর সাথে শুবেন, বিছানাটা যেন পবিত্র থাকে। আর এই কি স্বপ্ন দেখলেন উত্তর দিক না দক্ষিণ দিক, অনেক বন্ধু, এগুলো নিয়ে অত চিন্তা দ্বারা করার দরকার নেই। ধন্যবাদ আপনাকে।